স্বাগত জানাচ্ছি কৃষক কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিমিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমি এক সময়ের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশেই এখন দুর্ভিক্ষের শঙ্কা বাংলাদেশকে নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সংস্থাটি বলছে বিশ্বে চরম খাদ্য সংকটের আশঙ্কায় থাকা 45টি দেশের মধ্যে আছে বাংলাদেশও বিশ্লেষকদের মতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের পরিকল্পনা রিজভী হাবিবের রিপোর্ট যুদ্ধের ডামাডোলে যেন অবশেষে প্রকাশ্যে আসছে দেশের খাদ্য উৎপাদনের বেহাল চিত্র স্বয়ংসম্পূর্ণতার বুলি আওড়ানোর এই দেশে গেল বছর খাদ্য আমদানি করতে হয়েছে 1,05,33,000 টন শুধু চালই আমদানি হয়েছে 8,500 কোটি টাকার আর গম আমদানিতে খরচ হয়েছে প্রায় 18,296 কোটি টাকা এ তথ্য বাংলাদেশ ব্যাংকের এমনই বাস্তবতায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে বিশ্বে চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় থাকা 45টি দেশের মধ্যে আছে বাংলাদেশও ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের সম্প্রতি প্রকাশিত হিসেবে দেশের মোট জনসংখ্যার 21% খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড প্রকাশিত বিশ্ব খাদ্য সূচকেও বাংলাদেশের অবস্থান 19.6 যা গুরুতর অবস্থা নির্দেশ করে উর্বরা ভূমির বাংলাদেশ কেন এ সংকটের রোশনালে পড়ছে কেনই বা পদক্ষেপ নেওয়া হচ্ছে এতদিন পর এই বৈশ্বিক দ্বন্দ্বের কারণে আমরা প্রতিনিয়ত যে বিষয়টিকে মুখোমুখি হচ্ছি সেটা হলো খাদ্যর মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি তার সাথে সাথে খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটার কারণে আন্তর্জাতিক একটা টেনশনও কাজ করে থাকে যে সরকারই আমাদের দেশের সংস্কৃতি এটা যখন ক্ষমতায় থাকে তখন তারা বলে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ কিন্তু ডেটাগুলো বলে দেয় যে আমি কতটুকু স্বয়ংসম্পূর্ণ জ্বালানি এবং যে সারের মূল্যবৃদ্ধি এই জায়গাটিতে কিন্তু একটি সর্বনাশ করে ফেলেছে যে কোনো ভাবেই হোক এটাকেই যদি আপনি প্রথম থেকে নিয়ন্ত্রণ করতে পারতেন দুর্ভিক্ষের ছোবল থেকে বাঁচতে কৃষির সমস্ত উপখাতে সামঞ্জস্যের কথা বলছেন বিশেষজ্ঞরা আন্ত মন্ত্রণালয় একটি সংযোগ করা উচিত যেখানে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় একযোগে কাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে চলতি বছর বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদন কমবে 2.1%। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। দেশের মোট আবাদি জমির 80% জৈব ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে জনসংখ্যার চাপ সম্পদের সীমাবদ্ধতা খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান জনসংখ্যার বাড়তি খাদ্য চাহিদা মেটাতে গিয়ে জমিতে বর্তমানে 3 থেকে 4 বার একই ধরনের ফসল উৎপাদনের কারণে দিন দিন বাড়ছে জৈব ঘাটতি 1 দশক আগেও কৃষি জমিতে ব্যবহার হতো 2 থেকে 3 ধরনের সার অথচ সেই মাত্রায় এখন আর সহনীয় নেই বর্তমানে কৃষকরা কম করে হলেও 8 থেকে 9 ধরনের সার ও কীটনাশক প্রয়োগ করছে আবাদি জমিতে এতে জৈব উপাদানের ঘাটতিতে ভুগছে দেশের মাটি অতিরিক্ত মাত্রায় কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার ফলে মাটির উর্বরতা হারাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা শুধুমাত্র রাসায়নিক সার দিলে হবে না রাসায়নিক সারের একটা অংশ খুব কম অংশ হলেও প্রতি ফসলের আগে যেন আমরা কিছু জৈব পদার্থ অ্যাড করি জৈব পদার্থ অ্যাড করে ফসল ফলাই রাসায়নিক সার দিয়ে ফসল ফলাই তার ফলেও মাটিতে ধীরে ধীরে জৈব পদার্থ বৃদ্ধি পাবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে আদর্শ জমিতে যে পরিমাণ জৈব উপাদানের প্রয়োজন তার 80% নেই দেশের ফসলি জমিতে এই ঘাটতি প্রভাব ফেলছে মানুষের পুষ্টি আহরণে বলছেন পুষ্টি বিজ্ঞানীরা সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ যে আমাদের যে রোগ প্রতিরোধকারী যে পুষ্টিগুলো বিশেষ করে যেমন আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা বলি জিঙ্ক বলি আয়রন বলি ক্যালসিয়াম বলি ফসফরাস বলি হ্যাঁ এইগুলো কিন্তু আসলে 10 বা 20 বছর আগে আমাদের উৎপাদিত ফসল বা শাকসবজিতে যে পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যেত এখন আর পাওয়া যাচ্ছে না জমিতে কী পরিমাণ কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সেই বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা এসআরডিআই ব্যাপারে সচেতন আমরা তাদেরকে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অবহিত করি যে আমাদের মাটির জৈব পদার্থের অবস্থাটা এরকম
এবং এগুলির থেকে পরিত্রাণের কী উপায় সেগুলিও আমরা কৃষক ভাইদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। দেশে আবাদি জমির পরিমাণ প্রায় 85 লাখ হেক্টর, যার 80 ভাগই আছে পুষ্টিহীনতায়। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। উজানের ঢল নেমেছে যমুনায়, সেই পানির তোড়ে আকস্মিক বন্যায় ডুবেছে জামালপুরের অর্ধশত গ্রাম। বিস্তীর্ণ এলাকার ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অভিযোগ, কোনো খোঁজ খবর নিচ্ছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজন। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, অসময়ের বন্যার জন্য প্রস্তুত ছিলেন না তারা। আনোয়ার হোসেন মিন্টুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অসময়ের বানে ভাসছে জামালপুরের ফসলি জমি। কার্তিকের শুরুতেই হঠাৎ ধেয়ে আসা বন্যায় তলিয়ে গেছে রোপা আমন, মরিচ, ভুট্টা আর আগাম শীতের সবজি। যমুনার পানি মোকাবেলায় কোনো প্রস্তুতি না থাকায় দিশে হারা হাজার হাজার কৃষক। মরিচের ক্ষেত নাগাইছি, ধানের ক্ষেত নাগাইছি, বালা দিয়ে গেছি সন্ধ্যার সুম, সকালে এই যে সব তলাই গেছে গা। 2 বিঘা জমি নাগাইছি, সব তলাই গেছে গা। এই 70-72 বছর বয়স হয়েছে আমার, ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ধান ও রবি শস্য ডুবে যাওয়ায় থাকলো না তাদের বছরের খোরাকি। তাই আগামী দিনগুলোর চিন্তায় উদ্বিগ্ন তারা। এটুকুই তো আমাদের সম্পদ, বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করে কৃষির উর্বর তো আমরা সবকিছু করি, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে গা। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের পাশে কোনো কৃষি অফিসে কোনো লোকজন দেখতে পারলাম না যে আমাদের ক্ষেত খোলা এগুলা ফুসকি দেওয়ার মতন, আমাদের খেয়াল করার মতন। ভারতের আসাম ও মেঘালয়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে জামালপুরের নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গত পরশুদিন থেকে ইন্ডিয়ায় বৃষ্টি থেমে গেছে এবং ওদের যে ফোরকাস্ট আগামী ওরা 5 দিনের যে ফোরকাস্ট দিয়েছে একেবারে ড্রাই কন্ডিশন, মানে ওদের ওখানে বৃষ্টি একদম বন্ধ। কাজেই আমাদের এখানে এটা ইম্প্রুভ করবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গেল 2 দিনে বন্যায় তলিয়ে গেছে প্রায় 1200 হেক্টর জমির ফসল। 1190 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। অসময়ে উজান থেকে নেমে আসা অপ্রত্যাশিত পানিতে কৃষকরা হতবাক। কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। জেলায় এবার রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে 1,09,700 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সংবাদের শুরুতেই আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি আছেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এ কথাটির ভিত্তি কি? জি, আপনি শুনতে পাচ্ছেন কি? জি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বারবার বলা হচ্ছে, তো এই কথাটির ভিত্তি আসলে কি? ধন্যবাদ। বিষয়টা হলো যে সারা বিশ্বে যদি আপনার খাদ্যের একটি অভাব হয় তাহলে স্বভাবতই কম বেশি আমাদেরও তার উপর একটা ইম্প্যাক্ট হবে এবং আমরা অবশ্যই একটা দুশ্চিন্তা থাকবো। কারণ এফএও যে ফোরকাস্টটা করেছে সেটা বলছে যে বিশ্বব্যাপী খাদ্যের একটা মন্দাভাব হতে পারে 2023-তে, as because of oil prices একটা বড় কারণ, তারপরে আপনার ফুয়েল প্রাইসের পরে আসতেছে আপনার ইউক্রেন ওয়ার, এই দুটো কারণেই এটা হবে। আমাদের একটা সুবিধা আছে যেটা হলো যে আমরা কিন্তু খাদ্যে ঘাটতি হলেও আমাদের যে বেসিক খাবার চালে আমাদের কিন্তু ঘাটতি হওয়ার সম্ভাবনা একেবারেই কম, যেহেতু আমাদের প্রযুক্তি আছে, আমাদের বীজ আছে, আমাদের জমি আছে, আমাদের জমির উপযোগী আছে, সেখানে আমরা একটা অবশ্যই অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে থাকবো। তবে আমাদের দু একটা আইটেমের ক্ষেত্রে, যেমন গম, চিনি, তেল, খাবার তেল যেটা, সেগুলো হয়তো আমাদের আমদানি করতে হবে, দাম বেশি পড়বে যদি বিশ্বব্যাপী মন্দা হয় বা অ্যাভেলেবেল না হয়। চালের ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা আছে যে আমাদের আমনটা যেটা এবার সন্দেহ করা হয়েছিল, ধারণা করা হয়েছিল ফলন কম হবে, পরবর্তীতে সেপ্টেম্বর এবং শেষে এবং অক্টোবরে বৃষ্টিপাত হওয়ার কারণে সেটা একটা ভালো অবস্থানে আছে এবং আমরা মনে করছি বোরোটা অবশ্যই ভালো হবে। কিন্তু বড় চ্যালেঞ্জ হলো সরকারের, এখন এই বোরো ফলনটাকে আমার নির্বিচ্ছিন্ন রাখার জন্য, ভালো রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো বীজটা অ্যাভেলেবেল করা। তবে বীজটা বাজারে অ্যাভেলেবেল আছে, আমাদের জাতগুলো, আমাদের নিজস্ব প্রযুক্তি আছে, কিন্তু তার পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের ডিজেলের মূল্যটা, ডিজেলের মূল্যটাতে রিভিজিট করে দাম কমাতে বা কৃষকের জন্য একটা স্পেশাল প্রাইস দেওয়া অথবা ভর্তুকি দেওয়া, যাতে করে ইরিগেশনটা ডিস্টার্ব না হয়।
প্লাস বিদ্যুৎটা সাপ্লাইটা এনশিওর করা ফর ইরিগেশন পারপাসেস, যাতে বোরো মৌসুমে আমরা কৃষকরা জমিতে সেচ দিতে পারে। এর পাশাপাশি হলো যে সার, সারটা অ্যাভেলেবেল করতে হবে। সরকার অবশ্যই ইতিমধ্যে বলেছে যে বোরোর জন্য যে রবি মৌসুমের জন্য যে সার দরকার সেটা সরকারের পাইপলাইনে আছে, এসে যাবে। যদি এই তিনটা জিনিস আমার ঠিক মতো সাপ্লাই থাকে তাহলে আমি মনে করি আমার আর কোনো সমস্যা থাকবে না। যদি না কোনো মেজর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে থাকবো। তবে প্রধানমন্ত্রী যে জিনিসটা বলেছেন যে আমাদের উৎপাদন বাড়াতে হবে সেটা আমরা অবশ্যই করবো, এবং পাশাপাশি উনি আরেকটা পরামর্শ দিয়েছেন যে আমাদের অপচয় সেটা কমাতে হবে, কারণ উৎপাদন 5% বৃদ্ধি করা অনেক টাফ, কিন্তু আপনার অপচয় 2-3% বা 5% অপচয় রোধ করাটা কিন্তু অনেক সহজ। এই অপচয়টা যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের আপনার সারপ্লাস সিচুয়েশন থাকবো আমাদের মোটামুটি সবকটি কৃষি পণ্যের ক্ষেত্রে। সুতরাং আমরা মনে করি যে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি মন্ত্রণালয় এখনই একটি পরিকল্পনা নিতে হবে, যাতে করে আমার ইনপুট সাপ্লাইটা বীজ সার ইরিগেশন পেস্টিসাইড এবং বিদ্যুৎ ডিজেলটা যাতে নিরবিচ্ছিন্ন থাকে আগামী মৌসুমের জন্য, পাশাপাশি যাতে কৃষকদের মূল্য পাওয়ার বিষয়টা নিয়ে সরকার চিন্তা করে। আর অপচয় রোধের জন্য আমাদেরকে এখনই কাজ করতে হবে, মানসিকভাবে পরিবর্তন করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। চলে যাচ্ছি পরের সংবাদে। কুয়াকাটার অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় উদ্যান ও ঝাউবন এখন বিলুপ্তির পথে। সমুদ্রের প্রবল ঢেউয়ে প্রতি বছর ধ্বংস হচ্ছে অন্তত 100 একর বনভূমি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো উদ্যান বিলীনের শঙ্কা স্থানীয়দের। এম কে রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার সাগরকন্যা কুয়াকাটা। পরতে পরতে রয়েছে এক অপরূপ শোভা যা শুরু হয় সূর্যোদয়ের মধ্য দিয়ে। এই সৌন্দর্য উপভোগ করতে 12 মাসই পর্যটকরা ভিড় করেন কুয়াকাটায়। তবে দিন দিন কমে যাচ্ছে সাগরপাড়ের নিজস্ব রূপ। সমুদ্রের করাল গ্রাসে বিলুপ্তির পথে অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় উদ্যান ও ঝাউবন। প্রাকৃতিক দুর্যোগ ও ঢেউয়ের তোড়ে বালুক্ষয়ে প্রতি বছর ধ্বংস হচ্ছে অন্তত 100 একর বনভূমি। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পুরো জাতীয় উদ্যান সমুদ্রের পেটে যাবে বলে শঙ্কা স্থানীয়দের। প্রতি বছরই প্রায় 200-300 ভাঙে। এটা ওই আমাদের 0.1-1.5 কিলোমিটার ওই জিয়াবাগুলো দিছে আমাদের এই জাতীয় উদ্যান দেয় নাই। গেটটাই আছে শুধু, আর কিছু নাই, সব ভেঙে সাগরে চলে গেছে। যদি এটা সরকার উদ্যোগ নিয়ে যে ভাঙনটা ফিরে তো তাহলে আমাদের এলাকায় অনেক পর্যটক আসতো। তবে বনায়নের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ, এর সাথে অন্যান্য পরিকল্পনার কথা জানাই পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রাকৃতিক উপায়টাকেই বেছে নিচ্ছি, আমরা বৃক্ষরোপণের মাধ্যমে ভাঙনকে প্রতিহত করার চেষ্টা করতেছি। বন বিভাগের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড সহ যদি এখানে একটি বড় আকারের বেড়িবাঁধ স্থাপন করা যায় তাহলে কুয়াকাটা ন্যাশনাল পার্ককে রক্ষা করা সম্ভব হবে। 1200 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া আছে। এই প্রকল্পটা এখন আমাদের বর্তমানে প্ল্যানিং কমিশনে আছে অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন হইলে তারপরে আরো পদক্ষেপ হিসেবে এখানে সংরক্ষণের বা হচ্ছে এটা প্রোটেকশনের ব্যবস্থা আমরা নিতে পারবো। কুয়াকাটায় বনের আয়তন প্রায় 2165 একর। গত 15 বছরে সাগরে বিলীন হয়েছে অর্ধেকের বেশি বনাঞ্চল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।